আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও। বন্ধুরা, আমরা যখন স্মার্টফোন ব্যবহার করে থাকি সবথেকে বেশি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনের স্টোরেজ নিয়ে। কারণ আমাদের ফোনে কোনো ভিডিও বা অডিও না রাখা সত্ত্বেও আমাদের ফোনের স্টোরেজ সবসময় ফুল হয়ে থাকে এবং পরবর্তীতে আমরা নতুন করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আমরা ইনস্টল করতে পারি না। তো আজকে দেখাবো ঠিক কী কারণে আপনার ফোনের স্টোরেজ সবসময় ফুল হয়ে থাকে এবং কী করলে আপনার ফোনের স্টোরেজ সারা জীবনের জন্য আপনি খালি রাখতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের হাবিব টেক বাংলার সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হিসাবে যোগ দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আমার ফোনের স্টোরেজ। তো আমি জাস্ট ক্লিক করলাম ফাইল ম্যানেজারের উপরে। ফাইল ম্যানেজার ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ। তো আমার এই ফোনের টোটাল স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে 32 GB এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল 2.27 GB, মানে এখানে 2 GB থেকে একটু বেশি। তো আমার এই ফোনে কোনো ভিডিও বা অডিও নেই, জাস্ট কয়েকটি অ্যাপ্লিকেশন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্টোরেজ খুব বেশি খালি নেই। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা স্টোরেজ খালি করবেন। তো বন্ধুরা, ফোনের স্টোরেজ খালি করার জন্য আপনাকে কোনো সেটিংসে প্রবেশ করতে হবে না, জাস্ট আপনি কয়েকটি অ্যাপ্লিকেশন থেকে চাইলে আপনার ফোনের স্টোরেজ খালি করতে পারেন। তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি কীভাবে আপনারা ফেসবুক থেকে করবেন। তো আপনারা যেটা করবেন, জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে একটি অপশন, তো জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে দেখাচ্ছে ফেসবুকের জন্য কত MB ইউজ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 671 MB, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস 178 MB, এবং এখানে দেখতে পাচ্ছেন ডাটা 240 MB। তো একদম নিচে দেখতে পাচ্ছেন যেটা, এটা ক্যাশ 253 MB। তো এই MBটা আমাদের ফেসবুকের কোনো কাজে আসছে না, মানে এই MBটা একদমই আমাদের স্টোরেজ বুক করে রেখেছে বাট আমাদের কোনো কাজের নয়। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনি দুইভাবে স্টোরেজ খালি করতে পারেন। তো আপনি স্টোরেজ খালি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করলেও আপনার স্টোরেজ খালি হবে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, তো এখানে ক্লিক করলেও আপনার স্টোরেজ খালি হবে। তো আপনারা যদি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনাদের ফোনের স্টোরেজ খালি করেন, তাহলে আপনাদের এই ফেসবুকের সমস্ত ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, মানে আপনি প্লে স্টোর থেকে নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে, সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস। বন্ধুরা, আপনারা যদি এখানে ক্লিক করেন আপনার ফোনের অপ্রয়োজনীয় যত ডাটা আছে সেই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনের স্টোরেজে জায়গা খালি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি প্রমাণ সহকারে। তো আমি জাস্ট ক্লিক করলাম ক্লিয়ার কেসের উপরে। ক্লিয়ার কেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 00 হয়ে গেল। তো এখন যদি আমার ফোনের স্টোরেজ আপনাদেরকে দেখাই, তো আমি সেমভাবে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 2.49 GB হয়ে গেল। তো সেমভাবে আমি আরও কয়েকটি অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশন, তো আমি ইমো অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি, জাস্ট আবারও ট্যাপ করে ধরলাম। ট্যাপ করে ধরার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসলো, জাস্ট আমি অ্যাপ ইনফোর উপর ক্লিক করলাম। অ্যাপ ইনফোর উপর ক্লিক করার পরে সেমভাবে স্টোরেজে ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এখানে হচ্ছে 81 MB। তো আমি জাস্ট আবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা 0 হয়ে গেল। তো আপনারা যদি ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন আপনার এই ইমোর সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেমনটা আপনি প্লে স্টোর থেকে নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে পান ঠিক সেরকম হয়ে যাবে। তো এখন যদি আমার ফোনের স্টোরেজ আমি আবার আপনাদেরকে দেখাই, তো আমি আবার ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন 2.56 GB, তো আস্তে আস্তে স্টোরেজটা বেড়ে গেল। এইভাবে যদি আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি বাড়তি ডাটা রিমুভ করে আপনার স্টোরেজ খালি করেন, তো আপনার স্টোরেজ খুব সহজে বেড়ে যাবে। তো আমি দেখাচ্ছি এবার গুগল ক্রোম থেকে। তো আমি আবারও সেমভাবে ক্রোমটা ট্যাপ করে ধরলাম। ক্রোম ট্যাপ করার পর এখানে আবারও সেমভাবে অ্যাপ ইনফোর উপর ক্লিক করলাম। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কেস দেখাচ্ছে 387 MB ক্লিয়ার কেস। তো আমি আবার সেমভাবে ক্লিয়ার কেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা 0 হয়ে গেল। তো আমি যদি এখন স্টোরেজে আবারও যাই, তো আমি আবারও ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2.92 GB হয়ে গেল, মানে আমার যে ক্রোমের যত বাড়তি ডাটাগুলো ছিল অপ্রয়োজনীয় ডাটা সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেল।
সো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনের স্টোরেজ খুব সহজে খালি করে নিতে পারেন। সো বন্ধুরা আমি দেখালাম কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের স্টোরেজ খালি রাখবেন। আমার আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।